মুসলিম পরিচয় দিতে লজ্জা লাগে বলে আমি জানি না আমি মুসলিম না বাঙালি তবে আমি মুসলিমও আমি বাঙালিও আমি বাঙালিও আমি মুসলিমও ঠিক কি না নাউজুবিল্লাহ বলবেন না এরকম লোক বাংলাদেশে আছে না নাই আছে বলে আমি বাঙালি হ্যাঁ আমি মুসলিমও মানে বড় পরিচয়টা পড়ে আগে বলে বাঙালি আসল কথাটা আমি ফাঁস করছি আরেক বক্তব্যে এদের দাদা পরদাদা ছিল হিন্দু তো এরা মুসলমান হয়ে বিপদে পড়ছে যে আগে যে দাদা পরদাদা হিন্দু ছিল তাই তো ভালো ছিল কি দরকার ছিল মুসলমান হওয়ার তা এখন তার হিন্দু হতে পারে না এই জন্য বলে আমরা বাঙালি আমাদের বড় পরিচয় কি আমরা বাঙালি না আমরা মুসলিম আমাদের বড় পরিচয় কি আমরা বাঙালি না আমরা ইমানদার আমাদের বড় পরিচয় কি আমরা বাঙালি না উম্মতে মুহাম্মাদি এটাই আমাদের প্রথম পরিচয় এটাই আমাদের শেষ পরিচয় এটাই আমাদের চূড়ান্ত পরিচয় হ্যাঁ তারপর পরিচয় থাকতে পারে বাঙালি না বাংলাদেশি মার্কিনি না সুদানি ইরাকি না ইরানি শ্বেতাঙ্গ না কৃষ্ণাঙ্গ বার্মিস না ফ্রান্স হ্যাঁ জার্মানি না পাকিস্তানি না ভারতী পরিচয় তো বহুত হতেই পারে সেই পরিচয় কোনো পরিচয় না আমার সবচেয়ে বড় পরিচয় আমি কালেমায় বিশ্বাস তারপর বাঙালি পরিচয়ের পরে কি পরিচয় হলো না আরো পরিচয় আছে আঞ্চলিক পরিচয় আছে যেমন এখানে নোয়াখালীর লোক থাকলে এর একটা নতুন পরিচয় নোয়াখালীলা কেন লোকটা তো বাংলাদেশে বাঙালি বললেই তো হয় না পরিচয় আরো দেয় নোয়াখালীলা বরিশালে থাকলে বরিশাইল্লা আবার কুমিল্লা থেকে যারা আসছে নারায়ণগঞ্জে এদেরকে বলে আমাদের এলাকায় পুব্বা পুব থেকে আসছে ইমাম সাহেবরা থাকলে নোয়াখালী বরিশালের পুবের রাগ করেন না মানে এগুলো কোনো পরিচয় না পরিচয় কি আমি আমার পরিচয় কি আমি মুসলিম এটাই আমার পরিচয় কারণ কবরে তো আমাকে জিজ্ঞেস করা হবে না তুমি বাঙালি না বাংলাদেশি জিজ্ঞেস করা হবে মান রাব্বুক ওমা দিন তোমার রব কে তোমার দিন কি না জিজ্ঞেস করবে তোমার সংস্কৃতি কি ছিল বাঙালি না বাংলাদেশি এটা জিজ্ঞেস করা হবে আর জিজ্ঞেস করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তোমার বিশ্বাস কি ঠিক কিনা অর্থাৎ পরিচয় হবে আমি উম্মতে মুহাম্মাদি সুবহানাল্লাহ তাহলে কয়টা বৈশিষ্ট্য ইমান পরিপূর্ণ হয় কয়টা বৈশিষ্ট্য এই তিনটা খাসলত যখন আপনার মধ্যে আসবে আপনাকে বুঝতে হবে আপনার ইমান পরিপূর্ণ আর আপনার ইমানের 77টা শাখা আপনার বৃক্ষে গজিয়েছে আর আপনি পরিপূর্ণ মুসলিম হয়ে গেছে তখন আপনার কাছে ইসলাম ভালো লাগবে ইমান ভালো লাগবে কোরআন ভালো লাগবে হাদিস ভালো লাগবে ইসলামের মতাদর্শ ভালো লাগবে আর যখন আপনি পরিপূর্ণ মুমিন হবেন না মুসলিম হবেন না তখন আপনাকে ইসলামের চেয়ে অন্যটা ভালো লাগবে ঠিক কিনা বলেন আসসালামু আলাইকুম দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা